শনিবার অশোকনগরের ওএনজিসির দ্বিতীয় ইউনিটের উদ্বোধন হলো। এদিন নারকেল ফাটিয়ে দ্বিতীয় ইউনিটের উদ্বোধন করেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। এলাকায় আরো কর্মসংস্থান হবে দাবি বিধায়কের। আগেই অশোকনগরে পেট্রোপণ্য উত্তোলনের কাজ শুরু করেছিল ওএনজিসি, সেখান থেকে পেট্রোপণ্য উত্তোলন হচ্ছে। এবার প্রথম প্ল্যান্টের পাশে আরো পেট্রোপণ্যের হদিশ পেল ওএনজিসি। শনিবার সেই এলাকা পরিদর্শন করলেন ওএনজিসি আধিকারিকরা। এদিন নারকেল ফাটিয়ে দ্বিতীয় ইউনিটের উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। এদিন ওএনজিসির পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করা হয়। জানানো হয়েছে আগামী সপ্তাহ থেকে ড্রিলিং এর কাজ শুরু করা হবে। আনে ওয়ালে দো সাল মে 14 ওয়েলস ড্রিল করনে কে লিয়ে প্ল্যানিং কিয়া হ্যায় অর ইয়ে ডিসেম্বর সে পহলে ভি চার ওয়েলস হাম ড্রিল করেঙ্গে। ইয়ে নেক্সট হ্যায় KWBC, চার দিন মে ইয়াহাঁ ড্রিলিং স্টার্ট হোগা। ইসকে লিয়ে ইমিডিয়েটলি 1500 টু 2000 লেবরার্স উইল বি টেকেন ফ্রম লোকালি ওনলি, ফ্রম দিস প্লেস ওনলি। এন্ড সার্ভে কম্প্লিট হোনে কে বাদ 8-10 মহিনে মে সার্ভে কম্প্লিট হোগা, উসকে বাদ ফির ওয়েলস রিলিজ করেঙ্গে অর ড্রিলিং করেঙ্গে। বি অর গ্রুপ সি অর গ্রুপ ডি মে জিতনে ভি এমপ্লয়মেন্ট হতা হ্যায় রিক্রুটমেন্ট ইয়াহাঁ লোকালি লেনা, ইয়ে হামারা রুল হ্যায়। যো গ্রুপ এ হ্যায় অফিসার্স কা, যো অল ইন্ডিয়া কা টেস্ট হতা হ্যায় জিসকে থ্রু রিক্রুটমেন্ট হোকে ফির পোস্টিং হতা হ্যায়। লেকিন গ্রুপ বি গ্রুপ সি অর গ্রুপ ডি কা যো জিতনে ভি এমপ্লয়মেন্ট হোগা রিক্রুটমেন্ট হোগা পার্মানেন্ট, দ্যাট উইল বি টেকেন ফ্রম দিস প্লেস ওনলি। অশোকনগর ভুরকুন্ডা এলাকায় প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদের সন্ধান পেয়েছে ওএনজিসি, সেই মতো এলাকা পরীক্ষা করেন আধিকারিকরা। আমরা তো এবার একটা প্রজেক্ট হয়েছে কি বলুন তো, এর জন্যে খুবই খুশি আনন্দিত। হ্যাঁ, এর জন্যে গর্বে গর্বে বুক ভরে যাচ্ছে যে একটা আমাদের পাশে হয়তো ওএনজিসি তেল পাওয়া গেছে, গ্যাস পাওয়া গেছে। কিন্তু আমরাও চাই একটু ছেলেরা বাসা, মানে আমাদের বেকার ছেলেরা একটু কাজকর্ম পাক। তারপরে কি বলুন তো, তারপরে আবার সব কিছু আমাদেরকে একটু তাদেরকেও দেখতে হবে, আমাদের যাতে কোনো অসুবিধা না হয় সেইভাবে তাদের কাজ করতে হবে। তা হ্যাঁ, সহযোগিতাও করবো, তাদেরও আমাদের সহযোগিতা করতে হবে। হ্যাঁ, এটাই হলো কথা আমাদের। এদিনের অনুষ্ঠানে বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন, অশোকনগরে ওএনজিসির প্রজেক্ট প্রায় 2-2,500 বেকার যুবক যুবতী কর্মসংস্থান পাবে, স্থানীয়দের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান বিধায়ক। এখন ওনারা সন্নিহিত জায়গায় গোটা জায়গাটাই খুঁজছেন, তল্লাশি করছেন, সার্ভে করছেন। 4 কিলোমিটার মাটির নিচে ওনারা ডিনামাইট ব্লাস্ট করে এর তরঙ্গর মাপের ওপরে দেখছেন যে কোথায় তেল আছে, কোথায় গ্যাস আছে, বার্নিং। এটার একটা অনুসন্ধান ওনারা ওনাদের পরিকাঠামো নিয়ে ওএনজিসি করছে। আমি প্রথমেই আপনাদের আগেও বলেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিভিউ মিটিং মধ্যমগ্রামে আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে ফুললি সাপোর্ট দেওয়ার জন্য। আপনারা শুনলেন যে 60 বছর ধরে ওএনজিসি যে চেষ্টা করেছে পশ্চিমবাংলায়, এই প্রথম ওনারা মনে করছেন যে আমরা সফলতা পেলাম 60 বছর পরে। অলরেডি এই প্রজেক্টের পিছনে 4,500 কোটি টাকা ওনারা হিসেব দিচ্ছিলেন যে খরচ হয়েছে। এবং ওনাদের ধারণা এই তেলের কোয়ালিটি এবং প্রোডাক্ট, সেই তেলের কোয়ালিটিটা হচ্ছে ভারতবর্ষে এইরকম তেল এটা এখনও পর্যন্ত মেলেনি, এর কোয়ালিটিটা এইরকম। এখন কোয়ান্টিটিটা কেমন ছিল বাইগাছি, সেখান থেকে দেখুন কয়েক কিলোমিটার উত্তরে আমরা এখন চলে এসেছি, যেটা দৌলতপুর। এখান থেকে আবার ওনারা একটা সিগন্যাল পেয়েছেন পুমলিয়া, সেখান থেকে আবার 8-10 কিলোমিটার দূরে দিগড়ায় গিয়ে আর একটা সিগন্যাল পেয়েছে। অর্থাৎ এটা হচ্ছে তেলের একটা ক্ষেত্র, ওনারা সেটা অনুভব করছে। এটা হলে এর অর্থনৈতিক পরিবর্তন ভীষণভাবে হবে, কর্মসংস্থান হবে, বিভিন্ন অনুসারী শিল্প তারা চলে আসবে। উনি যেটা বলছিলেন যে এই তেলের মধ্যে এটাকে যদি রিফাইন করা যায় আরও 23-25টা আইটেম বেরোবে এর মধ্যে থেকে, যার মধ্যে থেকে ভেজলিন থেকে আরম্ভ করে ন্যাপথা থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের কম্পোনেন্টস বেরিয়ে আসবে। তারা ওই প্রোডাকশান হাউস তারা তো এখানে চলে আসবে, এখানে তারা জমি কিনবে, ইচ্ছুক চাষিদের কাছ থেকে বাজার দাম দিয়ে তারা জমি কিনবে। অর্থাৎ এই সামগ্রিক তল্লাটে একটা বিপুল অর্থনৈতিক উন্নয়ন, একটা জোয়ার আমাদের শুধু অশোকনগর নয় উত্তর চব্বিশ পরগনা ব্যাপী এবং বাংলা ব্যাপী শুরু হবে। এদিন বিধায়কের হাতে কিছুটা তেল দেওয়া হয়, সেই তেল মুখ্যমন্ত্রীকে দেখানোর অনুরোধ করেছেন ওএনজিসির আধিকারিকরা। তারা জানিয়েছেন অশোকনগরের তেল খুবই উন্নত মানের। উদ্বোধন হলো আজকে, আর
বাইগাছির পরে আমাদের এই গ্রামটা দৌলতপুর আমাদের এখানে তেল পেয়েছে, আমরা খুব খুশি। এটা আজকে উদ্বোধন হলো, এমএলএ সাহেব এসেছিলেন, আমরা এখানকার এলাকাবাসী, পাশেই আমার বাড়ি, সেটা তো আশ্বাস দিলেন উনি। এবার দেখি কতটা কি হয়। হ্যাঁ, স্থানীয় বাসিন্দাদের বললো যে কাজ বাজ পাবে, এখন দেখি কতটা কি হয় সেটা। আশায় বুক বাঁধছেন? হ্যাঁ, কিছুটা তো আশায় বুক বাঁধছি, সবাই আশাই রাখে যে আমরা কোনো কাজ বাজ পাবো। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, অশোকনগর।